এখানে হচ্ছে তোমার ম্যাগির পকোড়া ভাজা, এই যে ব্যাটারটা পুরো ছড়িয়েছি যে এক এক কাট কি দিয়েছো এই ব্যাটারে বলো। ওতে প্রথমত সবজি আছে, কিছুটা বাঁধাকপি, একটা বড় সাইজের পেঁয়াজ, হাফ টমেটো কুচি, আর একটা ছোট সাইজের রসুনের পেস্ট, আর সামান্য একটু আদার পেস্ট, আর বেসন আছে, সঙ্গে একটা ডিম আছে, কাঁচা ডিম, ছোটো ম্যাগি আছে যেটা বয়েল করে নিয়ে জল ঝরিয়ে ঠান্ডা করে এখানে দিয়ে এই পেস্টটা একসঙ্গে সব কিছু দিয়ে তৈরি করেছি। গুড ইভিনিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে তো তোমাদের দেখালাম যে রাহির ভ্যাকসিন হয়েছিল, তো সারা রাত মানে প্রায় আমরা জেগেই ছিলাম। তোমার ওকে হয় কোলে করে নিয়ে ঘুরছি তোমার সারা ঘরে, না হলে পায়ের তলায় তেল দিয়ে দিচ্ছি, না হলে পা টিপে দিচ্ছি, না হলে মাথায় জলপটি দিচ্ছি, মানে এই করে করে সারা রাতটা গেছে। সকালের দিকে একটুখানি মানে ঘুমটা হয়েছে, আর ওর শরীরটা সত্যি ভালো না। দেখছো না হলে আমার মানে ব্লগে বহুত ফটোর ফটোর করে, মানে আমি কথাই বলতে পারি না, কিন্তু ওর শরীরটা সত্যিই খুব খারাপ, আর এখনও প্রচণ্ড জ্বর আছে। তো এখন সন্ধ্যে হয়ে গেছে, মানে দুপুরবেলাও ঠিক করে খাইনি, তো এখন এই ঘুম থেকে ঘুমিয়ে গেছিলো, আর এই যে ঘুম থেকে উঠে একটুখানি আর কি খাবার খাইয়ে দেবো এবার, আর তারপরে মানে ওষুধটা খাইয়ে দেবো। অ্যাকচুয়ালি কী হয়েছিল, হসপিটাল থেকে যে ওষুধটা দিয়েছিল না, সেই ওষুধে কোনো কাজ হয়নি। এর থেকে ওকে যে জ্বরের ওষুধটা খাওয়াই, মানে ওর যে ডক্টরকে দেখাই আমি, তিনি যেটা দেন সেটাতেই ওর কাজ হয়। তো ওই ওষুধটা আজকে আবার আমি আনিয়েছি, তো একটা ডোজ দিয়েছি, আর এখন খেয়ে টেয়ে নিয়ে আবার একটা দেবো, যেহেতু দুপুরবেলা ঘুমিয়ে গেছিলো আমি দিতে পারিনি। আর হাতটা পুরো নড়াতে পারছে না, এরকম স্ট্যাচু করেই রেখে দিয়েছে ও, খুবই অসুবিধা হচ্ছে। মানে একটু বিছানায় উঠতে পারছে না, নামতে পারছে না, খেলতে পারছে না, ওই সব চেয়ার সাজিয়ে সাজিয়ে ট্রেন করে অনেক কিছু মানে খাটে উঠে লাফালাফি করে, সেসব কিছুই করতে পারছে না। আজকে কি ভাগ্য ভালো, মানে আমি মেয়ের সঙ্গে ঘুমিয়ে গেছিলাম, তো ঘুম থেকে উঠে দেখছি ওই ম্যাগি ট্যাগি দিয়ে কি সব পকোড়া আর কফি বানাচ্ছে। তো যাক, আজকে আমার ভাগ্যটা ভালোই আছে, আজকে নিজেকে করে খেতে হবে না, রোজ তো করেই খাই। তো তোমাদের দেখাচ্ছি চলো পকোড়াগুলো। তো গাইস এখন তো তোমার রাত হয়ে গেছে, আর আমরা ডিনার টিনার করে নিলাম, আর বাড়িতে আছি যেহেতু তোমাদের স্পেশাল সেরকম কিছু শেয়ার করার মানে নেই, আর মামুকে একটু ঘি ভাত করে দিয়েছিলাম আমি, তো ওটাই খেয়েছে। আর এখন মানে মনে হচ্ছে জ্বর নেই, তো ওষুধ দেবো আর জ্বরের ওষুধ দেবো না দেবো না বুঝে উঠতে পারছি না। তো আমি এই মুখ টুক ধুয়ে এলাম, এবার একটু স্কিন কেয়ার করে ব্যাস শুয়ে পড়বো। স্কিন কেয়ার তো করি মানে ছাদা আগে খুব করতাম, তো এখন মানে পুরে হয়ে গেছি আর বেশি করি না, একটু সেরাম আর ক্রিম মেখে নিই ব্যাস হয়ে যায়। তো তোমরা ডেলি লাইফের ব্লগ একটু দেখতে চাও বলে ওই জন্য আমি ছোটো ছোটো করে পোস্ট করছি,
আর মানে কি বলতো, ডেলি লাইফ আমি আগেও মানে বারবার একই কথা বলি, মানে এতটাই বোরিং যে সেরকম কিছু দেখানোর মতো আর কি নেই আমার। ওই জন্য আমি একটুখানি কোথাও বেরোলে টেরোলে সেই ব্লগগুলো করি। তো তাও তোমরা ডেলি ব্লগটা একটু দেখতে চাও বলে এই জন্য আমি করবো, ছোটো ছোটো করে পোস্ট করব ঠিক করেছি, এই জন্য এখন ছোটো ছোটো করে ভিডিও করছি তোমাদের জন্য। ঠিক আছে, তো চলো, আয়না না দেখে মাখতেও পারি না। আর আমি ভিডিও করলেই মাম্মাম সঙ্গে সঙ্গে থাকে, মানে মাম্মাম থাকে আমার সঙ্গে সঙ্গে, ওই আমার একমাত্র জোর, মানে ওই একমাত্র যে সবসময় আমাকে কোম্পানি দেয়। তো ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার কোনো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড নাইট, টাটা।